थ्री इथाइल तुम्हरा प्रैक्टिस करते पारो हाँ थ्री इथाइल फोर कमा फोर डाई मिथाइल पेंटानल टू पेंटानल टू देखो भालो करे लक्ष्य करो तो एक्चुअली आमी तुम्हादेर के गत क्लासे शिखिएछिलाम अल्केन अल्किन एवं अल्काइनेर जे नामकरणटा छिल সেখানেও শিখিয়েছিলাম যে কিভাবে আমাদের এই নাম থেকে নামে যৌগের নামের যৌগের যে সংকেতটা সেটা কিভাবে লিখতে হয় তো প্রথমে তোমাদেরকে টার্গেট করতে হবে কি টার্গেট করতে হবে যে মূল শিকলের কার্বন কয়টা তো এখানকার কোন লেখাটা দেখে তোমরা বুঝতে পারছো যে মূল শিকলের কার্বনটা দেখো থ্রি ইথাইল ফোর ফোর ডাইমিথাইল পেন্টানল দেখো এই যে পেন্টা এই পেন্টা থেকে আমরা বুঝতে পারছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই যৌগটাতে কার্বন সংখ্যা হবে পাঁচটা তাহলে কার্বন সংখ্যা আমি পাঁচটা প্রথমে আগে এভাবে দিয়ে নিই কার্বন সংখ্যা আগে এভাবে আমি পাঁচটা দিয়ে নিই তারপরে প্রথমে আসি থ্রি ইথাইল তিন নম্বর পজিশনে ইথাইল থাকবে এক দুই তিন তিন নম্বর পজিশনে আমার কি থাকবে ইথাইল ইথাইল হচ্ছে আমার কি সি টু এইচ ফাইভ এরপরে ফোর কমা ফোর দেখো এই যে চার নম্বর কার্বন এটা তো ফোর ফোর কি থাকবে ডাই মিথাইল থাকবে তো এখানে একটা মিথাইল এখানে একটা মিথাইল ঠিক আছে আচ্ছা এখন এই যে পেন্টার সাথে নল আছে নলটা কত নম্বরে আছে দুই নম্বরে তো এই যে নলটা আছে এখানে দুই নম্বরে তো এখন এই যে সবগুলো কন্ডিশন যখন আমার লেখা শেষ হয়ে যাবে এই সবগুলো লেখা শেষ হওয়ার পর আমাকে কি করতে হবে এই কার্বনের যে হাতগুলো বাকি রয়েছে সেই হাতগুলোকে ফুলফিল করতে হবে তো সেটি কিভাবে করব এই কার্বনের সঙ্গে একটা বন্ধনী রয়েছে তাহলে কার্বনের যেহেতু চারটা হাত তাহলে একটা হাত আর বাকি হাইড্রোজেন তিনটা এখানে বসিয়ে দিতে হবে হ্যাঁ এখানে দেখো এই কার্বনের সাথে এক দুই তিন তো এখানে আরেকটা হাইড্রোজেন বসিয়ে দিলে চারটা এই কার্বনের সাথেও এক দুই তিন এখানে আরেকটা হাইড্রোজেন বসিয়ে দিব চারটা এই কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন লাগবে না কারণ এক দুই তিন চার এই কার্বনে চারটি হাতই রয়েছে এই কার্বনের আবার দেখো এই কার্বনের একটা মাত্র এদিকে হাত রয়েছে তাহলে এদিকে আরেক তিনটা এইচ থ্রি যদি বসিয়ে দিই তাহলে এই হাতগুলো আমার ফুলফিল হয়ে যাবে এখন এখানে একটা প্রশ্ন থাকে সকলেরই যে স্যার আমি আপনি তো স্যার এই দিক থেকে এক দুই তিন গণনা করে করলেন আমি যদি এই কার্বন থেকে এক দুই তিন গণনা করে করি তাহলে কি হবে না অবশ্যই হবে এই দিক থেকেও তোমরা যদি গণনা করো আচ্ছা ঠিক আছে এটার একটা এক্সাম্পল এটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দিই যে এই দিক থেকে আমি এবার নাম্বারিংটা লিখে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ কি না আমি একটু দেখাই আচ্ছা দেখো তাহলে আমাকে দিতে হবে কি পাঁচটা কার্বন তাই তো এক দুই তিন চার পাঁচ এবার আমি এদিক থেকে কন্ডিশনগুলো ফুলফিল করব এর আগে আমি এদিক থেকে করেছিলাম থ্রি ইথাইল তাহলে এক নম্বর কার্বন দুই নম্বর কার্বন তিন নম্বর কার্বন তিন নম্বর কার্বনে ইথাইল সি টু এইচ ফাইভ ঠিক আছে সি টু এইচ ফাইভ থ্রি ইথাইল তারপরে ফোর ফোর ডাইমিথাইল এদিক থেকে এক দুই তিন চার নাম্বার কার্বন ফোর ফোর ডাই মিথাইল তারপরে পেন্টানল টু অর্থাৎ অ্যালকোহল থাকবে কয় নাম্বারে দুই নাম্বারে তো এক নাম্বার দুই নাম্বার কার্বন তো এটাকে আমি উপরেও দিতে পারি আবার নিচেও দিতে পারি অ্যাজ ইউর উইশ তোমাদের যা ইচ্ছা এখন বাকি হাতগুলোকে আমি ফুলফিল করে দিই আচ্ছা দেখো কেমিস্ট্রি কিন্তু একটা অটোমেটিক একটা মানে সৃজনশীল জিনিস কেমিস্ট্রি নিজে অটোমেটিক একটা সৃজনশীল জিনিস তো এখন বিষয়টা হচ্ছে এই সৃজনশীলের আবার সৃজনশীল আমাদের পরীক্ষায় আসে বা পরীক্ষা পদ্ধতি হচ্ছে সৃজনশীল দেখো এই একটা যৌগের আমরা দুইভাবে সংকেত লিখতে পারি তো এটাও যেমন ঠিক এটাও তেমন ঠিক তো এখন তোমাদের কাছে যেদিক থেকে গণনা করে নামগুলো সংকেতগুলো লিখলে সুবিধা হয় তোমরা কি করবে সেদিক থেকে গণনা করে নামগুলো সংকেতগুলো লিখবে ঠিক আছে কিন্তু আমাদের যে নামটা সেই নামের সাথে যেন অবশ্যই কন্ডিশনগুলো ফুলফিল হয় তা না হলে হবে না
যেদিক থেকেই তুমি হিসেব করো, বাম থেকে করো আর ডান থেকে করো, সেটা কোনো সমস্যা না। বিষয় হচ্ছে আমাদেরকে সঠিক হতে হবে, ঠিক আছে? আচ্ছা হাসান মাহমুদ, কষ্ট করে রুটিনটা দিলে অনেক উপকার হয়। হাসান, আমি ইতিপূর্বে বলেছি, তুমি হয়তো বা লক্ষ্য করনি, আমি ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো প্রত্যেক দিনই নিতাম, কিন্তু এখন প্রত্যেক দিন আপাতত নিচ্ছি না। এগুলো অনেক প্র্যাকটিসের ব্যাপার তোমাদের, এই কারণে একদিন পর একদিন ক্লাস নেব। তো একদিন পর একদিন ক্লাস রুটিনটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, একদিন পর একদিন। হ্যাঁ, তো সাধারণত এই 3 দিনই ক্লাস চলবে আপাতত, আর এই 3 দিনের মধ্যে আমি সাধারণত ক্লাসটা রাত্রিবেলায় নিই, রাত্রি 8টা অথবা 8:30 থেকে ক্লাসটা পুরো নিচ্ছি। যদি কোনো কারণে ক্লাস নিতে না পারি বা সময়ের পরিবর্তন করি, যেটাই করি না কেন, সেটা আমি আমার ফেসবুক পেজ থেকে এবং ফেসবুক গ্রুপ থেকে সেটা আমি নোটিশ করি। তোমরা অবশ্যই সারাদিনের মধ্যে যে কোনো এক সময় বা তোমরা নোটিশটাকে আমার ফলো করবে যে আমি কোন সময় ক্লাসটা দিচ্ছি। হয়তোবা কোনো কারণে, হয়তোবা রাতের বেলা আমার যদি কোনো অসুবিধা থাকে, তাহলে সেটা আমি সকালে নিই অনেক সময়, আবার অনেক সময় দুপুরবেলাও নিয়ে থাকি। তো যখনই নেই না কেন, সেটা আমি তোমাদের নোটিশ করে জানিয়ে দিই। হ্যাঁ, তোমরা একটু লক্ষ্য করবে আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক গ্রুপ থেকে আমি সেটা নোটিশ করে জানিয়ে দিই। তো এটা তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আচ্ছা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হও, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের সবার সুবিধার জন্য। আর আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে, না বললেও নয়, একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি আমি এই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের একটা অ্যাডভান্স কোর্স চালু করেছি। তো সেই কোর্সটাতে এখন অনেকেই ক্লাস করছে, তো সেই কোর্সটাতে তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। কমেন্টে দেখো, তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, সেই লিঙ্কটাতে তোমরা যাবার পরে বিস্তারিত জানতে পারবে যে অ্যাকচুয়ালি এই অ্যাডভান্স কোর্সটা কীভাবে হয় না হয়। হ্যাঁ, তো তোমরা যদি আগ্রহী থাকো, এই লিঙ্কটা ক্লিক করে একটু পরে দেখবা যে এখানে সেই অ্যাডভান্স কোর্সের ডিটেলস দেওয়া রয়েছে। এই লিঙ্কটাতে যাবার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা A to Z পড়বা। পড়ার পরে তোমাদের মনে যদি কোনো রকমের কোশ্চেন থাকে, তাহলে আমাকে তোমরা ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো, অসুবিধা নেই। তো যাই হোক, আমরা আরও 2-4টা এক্সাম্পল দেখি। যেমন হেপ্ট, হেপ্ট ফোর ইন টু অল, হেপ্ট ফোর ইন টু অল। দেখো, এই যে হেপ্ট ফোর ইন টু অল, এইটাকে আমরা কিভাবে সংকেতে লিখব? তো প্রথমে আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মূল শিকলের কার্বনটাকে টার্গেট করতে হবে। তো মূল শিকলের কার্বন এখানকার কোন শব্দটা দেখে আমরা বুঝতে পারবো, এই যে হেপ্ট। তো হেপ্ট মানে কয় কার্বন? হেপ্ট মানে 7 কার্বন, তাই না? আচ্ছা, তাহলে আমি 7টা কার্বন এখানে দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7 হেপ্ট লিখে ফেললাম। এরপরে ফোর ইন, দেখো ফোর ইন মানে হচ্ছে 4 নম্বর পজিশনে, ইন মানে কি? দ্বিবন্ধন, 1, 2, 3, 4, এই যে দেখো, এই যে দ্বিবন্ধন। এখন অনেকেই এই কোশ্চেনটা আমাকে করে থাকো তোমরা, যে স্যার এই যে ফোর ইন, 4 নম্বর পজিশনে যে দ্বিবন্ধন হবে, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, তো এই 4 নম্বর কার্বনের দ্বিবন্ধনটা তাহলে কোন দিকে হবে, রাইট সাইডে হবে না লেফট সাইডে হবে? এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আমি বলতে চাই যে আমরা যদি বাম থেকে ডানে নাম্বারিং গণনা করি, যেমন আমি কিন্তু বাম থেকে নাম্বারিংটা ডানে গণনা করছি, ঠিক আছে, তাহলে আমার কি হবে, সব সময়ের জন্য যেই কার্বন তার সামনে গিয়ে দ্বিবন্ধনটা হবে। যদি এদিক থেকে আমি মনে করো 2 নম্বর পজিশনে দ্বিবন্ধনটা আমি গণনা করি, এদিক থেকে 2 নম্বর, তাহলে 1, 2, তাহলে দ্বিবন্ধনটা তার ওই কার্বনের সামনে দ্বিবন্ধন দিতে হবে। হ্যাঁ, যেমন এদিক থেকে আবার যদি দ্বিবন্ধনটা হিসেব করি, 1, 2, এই এটার সামনে দ্বিবন্ধনটা
আমাদের দিতে হবে, এটার পেছনে না, এই কার্বনের পেছনে না। তাহলে এখানে ফোর ইন আছে, তাহলে আমি এদিক থেকে যেহেতু হিসেব করছি, এক দুই তিন চার, এই চার নম্বর কার্বনের সামনে আমাকে দ্বিবন্ধন দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, হেপ্ট ফোর ইন দিলাম, এখন টু অল, মানে আমার দুই নম্বর পজিশনে অল, অল মানে কি আমার অ্যালকোহল, এক নম্বর দুই নম্বর, এই যে ও এইচ, তাই না? আচ্ছা, আমার সব যখন কন্ডিশন ফুলফিল হয়ে গেল, এরপরে অবশ্যই তোমাদেরকে কার্বনের হাতগুলো মিলিয়ে হাইড্রোজেন বসিয়ে দিতে হবে। এই কার্বনে আমার একটা হাত রয়েছে, তাহলে এই কার্বনে আমাকে তিনটা হাইড্রোজেন বসিয়ে দিতে হবে, এই কার্বনে তিনটা হাত রয়েছে, এই কার্বনে আমার একটা হাইড্রোজেন বসিয়ে দিতে হবে, এই কার্বনে দুইটা হাইড্রোজেন বসাতে হবে, এই কার্বনে দেখো একটা দুইটা, তাহলে তিনটা, এখানে একটা হাইড্রোজেন বসাতে হবে। আমার একটু জায়গার সংকট হয়ে গেল, এই জায়গাটা ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে একটা হাইড্রোজেন দিতে হবে। এই কার্বনেও ঠিক একইভাবে দুই আর একে তিন, এখানে একটা, এখানে দুইটা, ভালো করে মিলিয়ে দেখো এখানে তিনটা। তো দেওয়ার পরে এই যে আমার যৌগটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার মনে হয় তোমাদের আর কারো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা ঠিক আছে, তারপরে আরও কিছু এক্সাম্পল দেখি, আমরা এইভাবে এক্সাম্পল দেখতেই থাকবো, যত বেশি তোমরা এক্সাম্পল দেখবে তত বেশি প্রবলেমগুলো তোমাদের কাছে সলভ হয়ে যাবে। টু ইথাইল, বিউট, ওয়ান কমা থ্রি ডাই অল, দেখো। আচ্ছা তাহলে এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা থেকে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে এই যৌগটাতে আমাদের কার্বন সংখ্যা কয়টা থাকছে। তো এখান থেকে আমরা এই যে বিউট থেকে আমরা জানতে পারবো যে এখানে এই যৌগটার মধ্যে আমার চারটা কার্বন হবে। তাহলে আমি চারটা কার্বন এখানে দিয়ে দিই, এক দুই তিন চার, ঠিক আছে। আচ্ছা এখন এই যে টু ইথাইল, মানে দুই নম্বর কার্বনে ইথাইল মূলক থাকবে, তাই না? এক নম্বর দুই নম্বর, তাহলে এই দুই নম্বর কার্বনে আমার কি থাকবে? ইথাইল মূলক, মানে সি টু এইচ ফাইভ। এটা নিচে যদি দেখতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, এই কার্বনের নিচে সি টু এইচ ফাইভ থাকবে, ওকে। আচ্ছা এরপরে ওয়ান অ্যান্ড থ্রি, ওয়ান অ্যান্ড থ্রি, অর্থাৎ এই এক নম্বর কার্বন একটা বন্ধন বের করে দিই, এবং থ্রি তিন নম্বর কার্বন এখানে একটা বন্ধন বের করে দেয়, কি হবে? ডাই অল, মানে দুইটা অল, অল মানে কি? অ্যালকোহল। তাহলে এইখানে একটা এইচ ও অথবা ও এইচ ও লিখতে পারো, এইখানে একটা ও এইচ, ঠিক আছে। আচ্ছা তাহলে সবগুলো কন্ডিশন আমার ফুলফিল হয়ে গেল, এখন আমাকে হাতগুলো মিলিয়ে দিতে হবে। তো হাত মিলানোর জন্য তোমরা জানো সি এইচ টু, এখানে একটা সি এইচ, এখানে একটা সি এইচ, এখানে সি এইচ থ্রি। আমার মনে হয় যে তোমাদের এই এক্সাম্পলগুলো অনেক হেল্পফুল হচ্ছে, আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমাকে একটু জানাবে যে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে। তো এভাবে আরও অনেক অনেক এক্সাম্পল রয়েছে তোমাদের বইতে, যে যে বই থেকেই পড়ো না কোনো অসুবিধা নেই, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য সুবিধা হবে। তো নেক্সট এখন আমরা অ্যালডিহাইডের নামকরণ করব। আচ্ছা এখন আমরা অ্যালডিহাইডের নামকরণ করব, সরি অ্যালডিহাইড, এটা হবে আমাদের অ্যালডিহাইড। অ্যালডিহাইডের নামকরণ, হ্যাঁ অ্যালডিহাইডের নামকরণ ইউপ্যাক পদ্ধতি। তো অ্যালডিহাইড এর সাধারণ সংকেত কি? আর বন্ড সি এইচ ও, বন্ড সি এইচ ও, এটাও অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড, সি এন এইচ টুয়াইস এন প্লাস ওয়ান সি এইচ ও, এটাও অ্যালডিহাইড, ঠিক আছে, এটাও এটাও এটাও। এখন অ্যালডিহাইড আমরা চিনলাম যে এই যে বন্ড সি এইচ ও যে সকল যৌগের মধ্যে থাকবে সেই যৌগটা পুরোটা অ্যালডিহাইডের যৌগ, ঠিক আছে। এখন
এই সমস্ত যৌগর নামের শেষে কি লিখতে হবে? ন্যাল, তাই না? ন্যাল কি লিখতে হয়? ন্যাল। অথবা আর একটাও লেখা হয় ন্যাল অথবা অ্যাল, এগুলো কিন্তু ভুল করা যাবে না, বানানের ভুল করা যাবে না। তাহলে একটা যৌগ যে অ্যালডিহাইড, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের কার্যকরী মূলক, তাই না? এই বন্ড সি এইচ ও, এটা দেখে আমরা বুঝতে পারবো এই যৌগটা আমাদের অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। এখানে একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে যে সকল কার্যকরী মূলকে কার্বন থাকবে, যেমন অ্যালডিহাইডটাই আমরা প্রথমে ধরি সি এইচ ও, তারপর আমরা নেক্সটে পড়ব সি ডাবল ও এইচ, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এরপরে আমাদের